শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ওমিক্রনের প্রথম রোগী শনাক্তের পর বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা গেছে। গতকাল লেনদেন বাড়লেও শেয়ার বাজারের সূচকের পতন হয়েছে। বিএসইসি জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্টক মার্কেটের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। পুঁজিবাজার এবং বাজারে মূলধন প্রবাহ বৃদ্ধির উপায় নিয়ে দুপক্ষের মাঝে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথম কোয়ার্টারে আবার লাভ করেছে গোল্ডেন হারভেস্ট। করোনায় গত 4 কোয়ার্টারে লোকসানের পর ছোট দোকানগুলি চালু হওয়ায় এ লাভ হয়েছে। 32টি ব্যাংক শেয়ার বাজারে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠন করলেও 20 মাসে তহবিলের 44% ব্যবহৃত হয়েছে। তহবিল ব্যবহারে ব্যাংকগুলোর অনীহাই এর মূল কারণ বলে জানা গেছে। 5G যুগে প্রবেশ করল বাংলাদেশ। বেসরকারি মোবাইল অপারেটররা 2022 সাল থেকে 5G সেবা বাস্তবায়ন করবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে মোবাইল ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন এ পর্যন্তই। দুপুরে আবারও হাজির হব মিড ডে আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।